রাইয়ের জীবনে শৌর্য এন্ট্রি নেবে আবার, অনির্বাণের সাথে বিয়ে তো ভাঙছে, তারপর কি হতে চলেছে মিঠি ঝোরা সিরিয়ালে? রাইয়ের আর কি বিয়ে হবে না? যেভাবে একের পর এক বিয়ে ভাঙছে, সিরিয়ালের গল্প দেখে কটাক্ষ করছেন নেটিজেনরাও। আগামী পর্বগুলোতে কি হতে চলেছে? আসছে ধুমধুমার পর্ব, জানুন টিভি নাকি। সিরিয়ালে রাই ও নীলু দুই বোনের লড়াই বেশ উপভোগ করছেন দর্শকরা। মিঠিঝোরাতে রাইয়ের চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি, আর নীলুর চরিত্রে দেবাদৃতা বসু। এই ধারাবাহিক তিন বোনের জীবনের গল্প নিয়ে। শৌর্যর সাথে রাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের পিঁড়ি থেকে রাই উঠে গিয়ে নীলুর সাথে শৌর্যর বিয়ে দিয়েছিল, কিন্তু শৌর্যর সাথে নীলু শেষ পর্যন্ত সংসার করতে পারেনি। এবার দেখা যাচ্ছে রাইয়ের বস অনির্বাণ তাকে বিয়ে করতে চায়, রাইও এই বিয়েতে রাজি হয়েছে, কিন্তু তাদের বিয়েতে শেষে বাধা হয়ে দাঁড়াবে নীলু? হ্যাঁ, সম্প্রতি প্রমোদে তাই দেখা যাচ্ছে, কিন্তু দর্শকরা বলছেন রাইয়ের জীবনে আবার নাকি শৌর্য ফিরে আসবে। কিন্তু অনুরাগীদের আরেকটা অংশ বলছেন অনির্বাণের সাথে এগোবে রাইয়ের গল্প, যতই বাধা আসুক তাদের বিয়েটা হবে, কারণ শৌর্য থেকে বেশি অনির্বাণের সাথেই রাইকে মানিয়েছে। তবে নীলু কি সত্যি ঘুমের ওষুধ খাবে? শৌর্য তাকে দেখতে হাসপাতালে কি আসবে? এবার কি হবে হ্যাপি এন্ডিং? নীলুকে কিন্তু ফিরিয়ে নিয়ে যেতেও পারে শৌর্য, এই কথাও ফেলে দেওয়া যাচ্ছে না। অনেকেই বলছেন এভাবে বারবার রাইয়ের বিয়ে ভেঙে যাচ্ছে, রাইয়ের বিয়ে কখনোই পুরোটা দেখানো হচ্ছে না। এবার রাইয়েরও সুখী সংসার দেখতে চান দর্শকদের একাংশ, কিন্তু তাহলে সিরিয়াল কিভাবে চলবে? ইদানিং অনির্বাণের সাথে রাইয়ের রসায়ন যেভাবে জমছে, টিআরপিও বাড়ছে মিঠিঝোরার। যদি টুইস্ট এরপর না আসে, মিল যদি সত্যি হয়ে যায়, তাহলে নাকি দেখবেন না দর্শকরা? এভাবে টিআরপি কমতে থাকে বলছেন নেটিজেনদের একাংশ। দিদির আত্মত্যাগ আর স্বার্থত্যাগের প্রেক্ষাপটেই তৈরি হয়েছিল মিঠিঝোরা। প্রথম দিকে এই সিরিয়ালের নাম বেশ খানিকটা অবাক করেছিল দর্শকদের, কারণ আরাত্রিকার চরিত্রের নাম এখানে রাই। অন্যদিকে প্রথম ঝলক দেখে অনেকেই মনে হয়েছিল সন্ধ্যা তারা সিরিয়ালের কথা। মনে আছে জলসারি মেগার প্রেক্ষাপটও কিন্তু একদম একই ছিল, বোনের স্বার্থত্যাগের গল্প। তারার জন্য সন্ধ্যার স্বার্থত্যাগ। তবে মিঠিঝোরা ধারাবাহিকে আরাত্রিকা ও দেবাদৃতাকে দুই বোন হিসেবে দেখানো হচ্ছে ঠিকই, কিন্তু সিরিয়ালে রাই নীলুর থেকে বয়সে বড় হলেও বাস্তবে অনেকটাই ছোট। আরাত্রিকা ও দেবাদৃতার ছোট বোনের চরিত্রে অভিনয় করছেন স্বপ্নীলা চক্রবর্তী। শেষ তাকে এক্কা দোক্কায় দেখা গিয়েছিল, তার জীবনের জলও কোন দিকে গড়ায় তা তো বোঝা যাবে আর কয়েকটা এপিসোড বাদে। সিনে চক্কর ব্যুরো।